ছাত্র ছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমি আবার এসে গেছি তোমাদের বাংলা ক্লাস নিয়ে। আগের দিন তোমাদের কি শিখিয়েছিলাম? জফলা যোগে শব্দ গঠন। আজ আমি কি শেখাবো? রফলা যোগে শব্দ গঠন। ব্যঞ্জন বর্ণের সঙ্গে রফলা যোগ করলে কি হয় সেইটা আজ আমি তোমাদের শেখাবো। তাহলে তোমরা প্রত্যেকে তিপ্পান্ন পাতা বের করো, রফলা যোগে শব্দ গঠন। এখানে দেখো পাঠ ১৮ লেখা আছে, তোমরা সেটা ঠিক করে নেবে, ১৮, ঠিক আছে? রফলা যোগে শব্দ গঠন তাহলে কিভাবে হচ্ছে আমি তোমাদের কিছুটা বোর্ডে দেখে দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে তোমরা কিভাবে রফলাটা লিখতে হয় সেটা শেখো। রফলা কেমন লিখবে? একটা ছোট্ট করে একটু দাড়ি টানবে, টেনে তোমরা এর মতো করে দেবে, ঠিক আছে? ছোট্ট দাড়ি টানবে এরকম, এর মতো করে দেবে, এটাকে বলে রফলা, ঠিক আছে? এবার আমি শেখাচ্ছি। তাহলে কি হচ্ছে রফলা? কি হচ্ছে? কোনো ব্যঞ্জন বর্ণের পরে র যোগ করলে সেটা রফলা হয়ে যায়। সরি, দেখো ধরো ক এর সঙ্গে আমি র যোগ করছি, ক যুক্ত র, তাহলে আমি ক এর সঙ্গে কি যোগ করলাম? র, মানে রফলা যোগ করলাম। সেটা তাহলে কি হয়ে যাবে? এই রফলাটা যোগ করলাম, তাহলে সেটা কি হয়ে যাবে? ক্র। তাহলে কয়ের সঙ্গে র যোগ করে রফলা হলো, সেটা কি হয়ে গেল? কয় রফলা ক্র। এবার দেখো গ, সন্ত যুক্ত রফলা, তাহলে সেটা কি হয়ে যাবে? গ্র। গয়ের উপরে মাত্রা দিয়ে ফেলেছি, হবে না, তাহলে কি হবে? গয় রফলা গ্র, ঠিক আছে? এবারে দেখো ধ, হসন্ত যুক্ত র, ফলা, ওটা কি হয়ে গেল? ধয় রফলা ধ্র। এবার নিচে চলে এসো, এই রফলা যোগে কিছু বানান আমি তোমাদের বোর্ডে লিখিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি তোমাদের পড়ে শোনাব। দেখো চ কয় রফলা, কি হলো? চক্র। চ কয় রফলা চক্র। কয় হস্য তয় রফলা, আমরা সাধারণত কি করেছি কি জানি? ত লিখে রফলা বলে এরকম হতো, তাই তো? কিন্তু এখানে আমরা কেমন শিখছি? এর মাত্রা হয় না, এ লেখার সময় মাত্রা হয় না, কিন্তু এটা যখন এইভাবে লিখছি এবং মাত্রা দিচ্ছি তখন সেটা কি হয়ে যাচ্ছে? তয় রফলা। তাহলে কি হলো? কয় হস্য তয় রফলা পুত্র। তারপরে দেখো দন্ত নয় হস্য কি আর নি, তার সঙ্গে দয় রফলা আকার নিদ্রা। তারপরে কি আছে? ভ দয় রফলা ভদ্র। প আবার দেখো তয় রফলা পত্র, দন্ত ময় রফলা নম্র। এবার দেখো কয় রফলা গ্র আর হ গ্রহ, গয় রফলা আকার গ্রা আর ম,
গ্রাম, বর্গফলাকার ম গ্রাম, ভয়ের অফলা আকার মূর্ধন্য ঘ্রাণ, তারপরে কি আছে হয় রফলা আকার দন্তেস্য হ্রাস। এবার আমি তোমাদের বই দেখে কিছুটা পড়িয়ে দিচ্ছি, কেমন? তাহলে তোমাদের বোর্ডে এই হ্রাস পর্যন্ত পড়িয়েছি, এবার আমি বইটা তোমাদের দেখে দেখে পড়াচ্ছি, তোমরা সবাই পড়ো। আ গয়রফলা আকার আগ্রা, দন্তনয় আকার গয়রফলা আকার নাগ্রা, অন্তস্থ জয় আকার তয়রফলা আকার যাত্রা, ছয় হস্যই দয়রফলা ছিদ্র, ব কয়রফলা বক্র, ময় হস্যই তয়রফলা মিত্র, দন্তসই দীর্ঘ তয়রফলা সূত্র, বয় হস্যই তালবসই রফলা আকার ম বিশ্রাম, ভয় রফলা ভয় আকার ত প্রভাত, ভয় রফলা ম মূর্ধন্য ভ্রমণ, দন্তস হ দন্তসই রফলা সহস্র, অ বর্কেজ দন্তসই রফলা অজস্র, আ গয়রফলা হ আগ্রহ, বয় হস্যই দয়রফলা ওকার হ বিদ্রোহ, বয় হস্যই কয়রফলা অন্তস্থ বিক্রয়, আ তালবসই রফলা অন্তস্থ আশ্রয়, অ ঘয়রফলা আকার মূর্ধন্য অঘ্রাণ, পয়রফলা বয়াকার দ প্রবাত, ধয়রফলা হস্যৌ প দয় দীর্ঘই ধ্রুপদী, দয় রফলা ঔকার প দয় দীর্ঘই দ্রৌপদী, বয় হস্যই দয়রফলা ওকার হয় দীর্ঘই বিদ্রোহী। তাহলে পড়লাম এতক্ষণ, তোমরা শুনলে, এবার তোমরা কি করবে এইখান থেকে এতটা তোমাদের পড়া, আর বাকি এইখান থেকে এগুলো বাদ, তোমরা বাদ বলে লিখে নেবে, এখন এগুলো পড়ানো হবে না, উঁচু ক্লাসে স্ট্যান্ডার্ড ওয়ানে যখন উঠবে তখন তোমাদের এই যুক্তাক্ষরের উপরে সব পড়াশোনা হবে, এখন তোমরা শুধু ওই বানানগুলোই শিখবে, ঠিক আছে? এরপরে তোমরা চলে এসো ৬৩ পাতা, ৬৩ পাতা পাঠ ২১, রবির ছেলেবেলা, এইটা আমি পড়াবো তোমরা শুনবে, কেমন? রবির ছেলেবেলা মানে রবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমরা জানো তো, সেই রবীন্দ্রনাথ ঠাকুর কেমন ছোটবেলায় ছিলেন সেই সম্পর্কে আমরা জানব, তাহলে আমি পড়ছি তোমরা শোনো। তোমরা প্রত্যেকে পাঠ ২১ পাতা ৬৩ বের করেছো, কি আছে রবির ছেলেবেলা, আমি পড়ছি তোমরা ভালো করে শোনো। রবির বয়স তখন আনুমানিক ১১, সে সেবার বাবার সাথে বেড়াতে বেরোলো, প্রথমে গেল বোলপুরি, তারপর যাবে হিমালয়ে, তার এই প্রথম রেলগাড়ি চড়া, গাড়িতে উঠে জানালার কাছে বসল, গাড়ি তার গতিতে ঝিক ঝিক করে চলছে, বীরভূমের মাটি লাল, বাবার সাথে বালক রবি বোলপুরে নামল গাড়ি থেকে, মাঠের পর মাঠ, চারিদিকে নুড়ি পাথর ছড়ানো, রবি এ দেখে খুব খুশি, বাবার কাছ থেকে ছাড়া পেয়েই সে নুড়ি দিয়ে পাহাড় বানাতে বসল, দুপুরবেলায় সে ঘুমায় না, নারকেল গাছে হেলান দিয়ে কবিতা লেখে, এভাবে এখানে তাদের তিন দিন কেটে যায়, এবার বাবার সাথে যাবে হিমালয়ে, আবার গাড়ি চড়তে পারবে,
খুশিতে মন ভরে যায় বালক রবির। এই বালক রবি পরে বড় হয়ে রবি ঠাকুর হয়েছিলেন। তোমরা জানো যে রবীন্দ্রনাথ ঠাকুরকে রবি ঠাকুর বলা হয়। তাহলে তোমরা এই পর্যন্ত ভালো করে পড়বে। আমি এতক্ষণ তোমাদের রবির ছেলেবেলা গল্পটা পড়ে শোনালাম, তোমরা প্রত্যেকে বাড়িতে এটা পড়ে পড়ে অভ্যাস করবে। আমি তোমাদের হোয়াটসঅ্যাপ ক্লাসে সমস্ত প্রশ্ন উত্তর লিখিয়ে দেব, কেমন? তাহলে এখন আমি বাংলা ক্লাস শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।